জনগণের সঙ্গে যদি আপনি মিশতে পারেন তাহলে সংগঠন টিকে থাকবে ইনশাআল্লাহ। আর শুধু টাকা দেন মানুষের কাছে, আপনি সংগঠনকে ক্ষতি করলেন। এমন হতে পারে যে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে আপনার সংগঠনের বিরুদ্ধে চলে যাবে। তুমি টাকা দিয়েছো, খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ছে, কিন্তু টাকাটা আমার বড় উদ্দেশ্য না। তুমি টাকা কম দাও কিন্তু মানুষের সঙ্গে মেশো বেশি, সবাই জানো, কিন্তু ওদের একটা বড় গুণ আছে, ওরা ডোর টু ডোর যায়, দাওয়াতি কাজ করে। এই দাওয়াতি কাজ কবুল করা না করা আল্লাহর হাতে। কাজ না করে যদি বলেন আমরা খুব ভালো কাজ করছি, কোরআন সহিহ দাওয়াত দিচ্ছি, আল্লাহ কেন কবুল করে না? আকিদা হলো ভিটের মতো, আমল হলো ছাদের মতো। আগে উট বাঁধো, অতঃপর তাওয়াক্কুল করো। উট না বেঁধে উট তো চলে গেল, তাওয়াক্কুল করলে উট ফিরবে না। আমাদের আন্দোলনের চরিত্র হচ্ছে আমরা প্রেশার গ্রুপ, আমরা কিং মেকার, ডাইরেক্ট কিং নই। আপনারা কি চান, কি বলেন, এটা মানুষ জানে না। আপনার বই আছে, বই বিতরণ করছে ঠিকই আছে, কিন্তু পড়ার লক্ষ্য খুব কম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। فقد قال الله تعالى في الكلام المجيد فاعبد الله مخلصا له الدين। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো পূর্ণ আনুগত্যের সাথে, ইখলাসের সাথে। মুখলিসান লাহু দ্বীন, আমল কবুলের শর্ত তিনটা: আকীদায়ে সহিহা, তরিকায়ে সহিহা, ইখলাসে আমল। এই তিনটার বাইরে কিছু কবুল হবে না। আকীদা হলো ভিটের মতো, আমল হলো ছাদের মতো। ছাদ ভেঙে ফেলে দেওয়া যায়, আকীদা নষ্ট হয় না। ভিত যদি ঠিক থাকে, আমল যদি কিছু ত্রুটিপূর্ণ হয়, তওবা করলে আল্লাহ তার ক্ষমা করেন। দ্বিতীয়ত, তওবা করলেই শাস্তি মাপ হয় না। জেনা করেছে, রজম করা হলো, তওবা করেছে, আবার তাকে রজম করা হলো কেন? একদল লোক ছিল ইয়ামনে, তাদের নাম, সেই দলটার নাম ছিল মুতাওয়াক্কিলুন। তারা বলতো আমরা আল্লাহর উপরে ভরসাকারী, কারণ কোরআনে আছে ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করলো সেটাই তাদের যথেষ্ট হলো। অতএব আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করবো, এটাই যথেষ্ট হলো। ওরা ওইটা বুঝছে আর কি। পায়ে হেঁটে চলে গেছে মক্কায়, আর তো উপায় নেই, পয়সা নেই, খিদে লাগছে, কী করবে? এবার যে শুরু করলো সাহায্য চাওয়া। এই লোকগুলোর উদ্দেশ্যে আল্লাহ রাসূল বললেন ইকলহা সুম্মা তাওয়াক্কাল, আগে উট বাঁধো অতঃপর তাওয়াক্কুল করো। উট না বেঁধে উট তো চলে গেল, তাওয়াক্কুল করলে উট ফিরবে না। এই হাদিসটার ব্যাখ্যা এই, কাজ করেন এরপর তাওয়াক্কুল করেন। বুঝতে পারলেন কিছু? আপনারা নিজ নিজ জেলায় দাওয়াতি কাজ করেন। এই দাওয়াতি কাজ কবুল করা না করা আল্লাহর হাতে। কাজ না করে যদি বলেন আমরা খুব ভালো কাজ করছি, কোরআন সহিহ দাওয়াত দিচ্ছি, আল্লাহ কেন কবুল করে না? কেন কোনো সুযোগ আল্লাহ রাখেননি, ওটা সম্পূর্ণ আল্লাহর হাতে। কিন্তু আপনার কাজ আপনাকে করে যেতে হবে। আমার নসিহত একটাই, কেন্দ্রতে যখন কোনো নির্দেশনা যায়, ওটা কিন্তু যদি আমার জানা মতো যায় তাহলে ওটা নির্দেশটা বলে পড়ি আমারই নির্দেশ, ঠিক না? আপনি ইচ্ছা মতো ব্যাখ্যা দিলেন, আপনার ফান্ডে টাকা আছে, ওখান থেকে দিয়ে দিলেন। যে শীত বস্ত্রের কথা আমার পিছনে বলে নেই, আপনার অনেক জেলা নেননি, অনেক জেলা এমনকি আমাদের টাকা ব্যাক করে নিতে হয়েছে। টাকা পাঠিয়েছি আমরা, টাকা ব্যাক নিতে আমরা বাধ্য হয়েছি। কতগুলো হজম না করলে তো আপনারা বুঝতে পারবেন না, কারণ আপনার ফান্ডে টাকা আছে, ওইখান থেকে দিয়ে দেবো। আপনি আপনার কর্মীদেরকে একটা পা বাড়িতে দিলেন না, বা আপনারা কেউ গেলেন না কারোর বাড়িতে, ভাই আপনার শীত বস্ত্র কালেকশন করবো আপনার জাহাজটা দেন। হয়তো এমন কোনো মানুষ নাই কর্মীতে বাদ দেন, আপনি তার কাছে গেলে আপনাকে 10টা দেবে না, আছে এমন মানুষ পাওয়া যাবে? মানুষ শীতে মরতেছে, গরিবদের দিকে তো আপনার থাকান না, আপনার আসেন ভালো বুঝতে পারছেন না। আমাদের সংগঠন তৃণমূল সংগঠন, গরিবদের কাছে যাওয়া সংগঠন। আপনার কাজ দেখে তারা আপনার সংগঠনে আসবে, আপনার বক্তব্য শুনে কেউ আসবে না, এটা মনে রেখে দিন। আবার কেউ কী করলে ডানির তাকে তাকাবো না, কলমে লিখবে না, মাথা ঢুকে রাখো পরে লিখো। আমার বড় দাবি হচ্ছে মানুষের সঙ্গে মেশেন। আপনারা কি চান কি বলেন এটা মানুষ জানে না। আপনার বই আছে, বই বিতরণ করছে ঠিকই আছে, কিন্তু পড়ার লক্ষ্য খুব কম। যত দিন এগিয়ে যাচ্ছে মানুষের নজর সব আসমানে, মানে কি বল তুমি কী করো ফেসবুক, এটা যুগের বাস্তবতা, কিছু করার নেই। আমরা যে যুগে শুরু করেছি যুব সংঘ 74-এ ধরে নেন, তখন ফেসবুক ছিল না, আর এর নাম কি মোবাইল, সব ছিল না। আর আমার রুমে যদি কেউ আপনি যান একটা কিতাব পাবেন না যে পৃষ্ঠা পৃষ্ঠে আমার দাগ নেই। 16 আলমারি কিতাব আমার ঘরে, তফসির আলমারি প্রায় 20টার মতো তফসির আছে। এত লেখাপড়া জীবনে করেছি, কারাগারে গিয়েও তো পড়া ছাড়েনি। এটা অভ্যাসটা আমার নসিহত মনে রাখবেন। একটা কাগজ যদি পড়ে থাকে, লেখা কাগজ, ওটা উঠিয়ে এক জায়গায় রাখবেন, সম্মানিত জায়গায়, অথবা আগে পড়ে ধরে ফেলবেন। আমার আব্বা বলতেন জিনিস আমার জিনিস, কোনো জিনিসকে তুচ্ছ মনে করবেন না। এই পড়ার অভ্যাসটা অবশ্যই রাখবেন, আর নিজে যারা পড়বেন অন্যকে এলেন বিতরণ করার দায়িত্ব আছে। অর্থাৎ বইটা একটা বই না কিনে অন্তত 3টা কিনেন, একটা নিজের পরকালের জন্য, 2টো বাপ মায়ের জন্য। বাপ মা নাহলে তোমরা দুনিয়া আসতে পারতাম না। বাপ মা যত খারাপই হোক, বাপ মাই তো ওসিলা তো তারাই। এই মিনিমাম 3টা বই আপনারা কিনবেন, আপনার বাড়িতে থাকলেও আপনি আবার কিনবেন, কারণ আমার লেটেস্ট লেখনী সেটা আপনারা গ্রহণ করবেন। আগের লেখনীতে অনেক টাইপ মিস্টেক তো হতে পারে, একবার মিস্টেক হয়ে গেলে, প্রিন্ট হয়ে গেলে ওই বই শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী বই আসা পর্যন্ত কারেকশন হয় না। যেমন হারিস আহমেদ কী ওখানে প্রথম বই না আমার 79-এ ছাপা, 79-এ জুলাইতে হারিস আহমেদ কী ওখানে। এখন যে 10ম সংস্করণ আসবে, 5ম প্রকাশ হয়ে গেছে, সেখানে পর্যন্ত আমি দেখছি একটা ভুল আছে। আমি আমার যারা টাইপ করে বলি দেখো ভুলটা লাল করে রেখে দেবো, যেন আগামীতে আমি মরে গেলে এই বইটা ছাপার সময় লালটা ধরি ছাপা। যেমন একটা মনে আসছে আমার এখন, প্রখ্যাত তাবি আবদুল্লাহ বিন মুবারক, তাবি কথা আছে না, এটা ভুল। আর লাল করে রেখে দিন প্রখ্যাত মুস্তাহিদ বিদ্যান, হি ওয়াজ নট তাবি অ্যাট অল। কিন্তু সেই ভুলটা প্রথম থেকে হয়ে গেছে, আজ পর্যন্ত ওই ভুলটাই রয়ে গেছে। এটা আপনারা নোট করতে পারেন, তাবি নয় মুস্তাহিদ। এরকম বলছে, এরকম ভুল একটা যদি হয়ে যায় সেটা কারেকশন করতে গেলে আমার তো, আমি তো আন্ডার কিছু করার নেই, যেহেতু প্রেসের ব্যাপার। এজন্য আমার যে কোনো বই আপনারা যখন পড়বেন লেটেস্ট সংস্করণটাই পড়বেন। যখন দেখবেন যে লেটেস্ট সংস্করণ বেড়ে গেছে, তা দেনদের কিনে ফেলবেন, আগেরগুলো দান করে নেবেন। তার মাদ্রাসা শিক্ষা বইয়ের অন্তরায় যেটা আছে বই, ওই যে ডিপ কালার যেটা, ওইটা কিন্তু 2nd এডিশন, ওইটা নেবেন। অত আমি এতদিন পরে দেখলাম, সেদিন একটা পরিষ্কার হল না, ওটা স্টারে আমার তর্জমা করার সঙ্গে ওটাও দিয়ে দিয়েছে। আমি যেটা কেন দিলে আব্দুল নূরকে বললাম, ও তো দেয় না, তুমি তো 1 বছরের দায়িত্ব ছিলে, এই যে বইটা কবে শেষ হয়ে গেছে, নতুন প্রিন্ট বেরিয়ে গেছে, এখন পুরনো প্রিন্ট এখন কেন আছে? ও তো দিতে পারে না। এদের ব্রেন এত দুর্বল, তাহলে একটা বিষয় মনে রাখবেন, জনগণের সঙ্গে যদি আপনি মিশতে পারেন তাহলে সংগঠন টিকে থাকবে ইনশাআল্লাহ। আর শুধু টাকা দেন মানুষের কাছে, আপনি সংগঠনকে ক্ষতি করলেন। এমন হতে পারে যে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে আপনার সংগঠনের বিরুদ্ধে চলে যাবে। এই ঝিমানা খবরদার, কালকে তোমাকে অনেক কিছু বলছিলাম, তোমাকে বসতে দেয়নি, মনে থাকবে। বগুড়া একটা অত্যন্ত বড় জেলা, তুমি টাকা দিয়েছো, খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ছে, কিন্তু টাকাটা আমার বড় উদ্দেশ্য না। তুমি টাকা কম দাও কিন্তু মানুষের সঙ্গে মেশো বেশি, সবাই জানো যারা সিদ্ধান্ত কালেকশন করতেছে। এটা বলার জন্যই এত দূর গেলাম। মনে রাখার বিষয়গুলো, জনগণের সম্পর্কহীন কোনো আন্দোলন পৃথিবীতে টিকে থাকতে পারেনি, আজও পারবে না। আপনারা যদি বলে যে টঙ্গীর ইস্তেমায় এত লোক হয় করতে, অধিকাংশ হুজুগি, কিন্তু ওদের একটা বড় গুণ আছে, ওরা ডোর টু ডোর যায়, দাওয়াতি কাজ করে। সালাতের পর দাঁড়িয়ে যাচ্ছে, জরুরি এলান হয়, বহুত ফায়দা হয়, তাই বলে না। ওদের লোকেরাই ওদের সঙ্গে বসে, আউটলুকদের দু চারজন বসে, তাও তো লাভ। এই যে মেহনতটা তারা করে, তার ভাষা তো দেয় না, নিজের পয়সা খরচ করে তারা কাজটা করে, এটাকে শিক্ষণীয় বিষয় নয়। এজন্যই কিন্তু তারা সরকারের আনুকূল্য পেয়েছে, সরকারদের পুলিশ যে তাদের মধ্যে গোলমাল মেটাচ্ছে, কই আমাদের বেলা তো মেটাতে আসে না, জানে এরা মেশে না কারোর সঙ্গে। আর একটা বিষয় মনে রাখবেন না, আমাদের আন্দোলনের চরিত্র হচ্ছে আমরা প্রেশার গ্রুপ, আমরা কিং মেকার, ডাইরেক্ট কিং নই। এ বিষয়ে সবসময় মাথায় রাখবেন, আমরা সরকারকে প্রেশার দিই, এইটা করেন সেইটা করেন। সম্পাদকগুলো দেখছেন না যাচ্ছে কীভাবে, এ ধরনের সম্পাদকীয় অনেকের কাছে বিরল, সরকার নিজেও জানে না। সেটা ইনকিলাবও দিয়েছিল ওই ট্রান্সজেন্ডারটা, আজকে কালকেও দিয়েছে মেয়েরাজের উপরে। এইগুলো যে যাচ্ছে কারণ সরকার লোক সব দিকে আসে, তো তারাগুলো পড়ে, তখন সরকারের চিন্তা হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। এটা যে আমরা প্রেশার দিতে পারি, আমরা ডাইরেক্ট কিং হব না, কারণ কিং হলে ভালো মন্দ সবার সঙ্গে আমাকে আপোষ করতে হবে। এই বিষয়গুলো মনে রাখবেন। আমার একমাত্র দাবি আপনাদের কাছে, নিজের তাকে দিয়ে আপনারা জেলায় জেলায় কাজ করুন, সেখানে বিতরণ করেন, আমাদের জানিয়ে দেন যে আমরা এত টাকা শীত বস্ত্র কালেকশন করেছি, এত টাকা বিতরণ করেছি। খালি খালি ইনফর্ম করেন কেন্দ্রে, কেন্দ্রে যাওয়া দরকার নেই। কিন্তু আপনারা অবশ্যই জনগণের সঙ্গে মিশবেন, টাকা নিয়ে না দরকার নেই, কিন্তু আপনি যান, এই বলেন। ওরা সারা জীবন মনে রাখবে যে এই লোকগুলো এই কাজ করতো। জনগণকে বিচ্ছিন্ন থেকে, জনগণ থেকে বিচ্ছিন্ন থেকে আপনি কোশ্চিনকালে কোনো আন্দোলনকে বসাতে পারবেন না। ও 12:30 বাজে নাকি? আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, আপনাদের কাছে শেষ দাবি কিন্তু আমার একটা, আপনার এটা অবশ্যই খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।